রেইনড্রপ গার্ডেন ক্যাফ ঢাকা থেকে অল্প দূরে পূর্বাচলের 300 ফিটের নীলা মার্কেটের কাছে অবস্থিত প্রকৃতি আর কৃত্রিমতার সাথে নির্মিত এই ক্যাফেটি। আজকের এই ব্লগে জানতে পারবেন এই রেস্টুরেন্টে যাওয়া আসার খরচ সহ এবং কিভাবে যাবেন আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মান কেমন, খাবার পাওয়া যায় সেগুলোর মান কেমন, সেগুলোর দাম কেমন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন মূল কথায় আমরা চলে যাই। ঢাকা থেকেই খুব সহজেই এই রেস্টুরেন্টে আপনারা যেতে পারবেন। যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে যান কিংবা উবার প্রাইভেট নিয়ে যান তাহলে 300 ফিট ধরে সোজা চলে যাবেন নীলা মার্কেটে। নীলা মার্কেটের কাছে যে কাউকে আপনি জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন রেইনড্রপ গার্ডেন ক্যাফে। আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে আপনারা বিশ্ব রোড থেকে BRTC গাড়িতে করে চলে আসবেন নীলা মার্কেটের কাছে। সেখান থেকে অটো নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই রেস্টুরেন্টে। গেটের কাছে রেইনড্রপ গার্ডেন ক্যাফে লেখা থেকে শুরু করে পুরো ভেতরের পরিবেশটা দেখতে সত্যি অনেক অসাধারণ। আমরা বিকেলে গিয়েছিলাম এবং রাত পর্যন্ত ছিলাম। রাতের ভিউটাও অনেক সুন্দর, চারদিকে আলো ঝলমলে একটা রেস্টুরেন্ট। এখানে গাছগুলো বিভিন্ন ধরনের লাইটিং করে অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল কিছুটা গ্রাম্য পরিবেশ যেহেতু গাছে ভরা ছিল এই রেস্টুরেন্টে। আবার চারপাশ এত সুন্দর করে সাজানো ছিল যে ছবি তুলতে কিংবা ভিডিও করতে অনেক সুন্দর পরিবেশ ছিল এখানে। এই রেস্টুরেন্টের চারপাশ মাঝখানে সব জায়গা কার্পেট বিছানো ছিল, বাচ্চারা খুব সহজেই খেলাধুলা করতে পারবে, পড়ে গেলেও ব্যথা পাবে না। অনেক দারুণ লাগছিল পরিবেশটা। আপনারা কেউ বাচ্চারা নিয়ে গেলেও নিশ্চিন্তে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর আপনারা খাবার উপভোগ করতে পারবেন। আপনারা এই রেস্টুরেন্টে গেলে দুইটা পরিবেশ পাবেন, একটা হচ্ছে খোলা আকাশের নিচে কার্পেটের উপরে কিছু চেয়ার টেবিল দেওয়া ছিল, আপনারা ইচ্ছা করলে সেখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়া ছাউনির নিচেও টেবিল চেয়ার দেওয়া ছিল, সেখানে বসার সুব্যবস্থা করা ছিল। রেস্টুরেন্টের চারপাশ দিয়ে একটু গর্ত করা ছিল, যে গর্তের ভিতরে পানি ছিল আর এর ভিতরে ছিল ছোট ছোট মাছ, দেখতে খুব ভালোই লাগছিল। বাচ্চাগুলোও খেলাধুলা করার খুব ভালো পরিবেশ পেয়েছিল। আর্টিফিশিয়াল এবং প্রাকৃতিক অনেক জিনিস দিয়ে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো, সত্যি অনেক মন কেড়েছিল। অনেক খোলামেলা ছিল এই রেস্টুরেন্টটি, পুরো রেস্টুরেন্টটা জুড়েই এত সুন্দর করে সাজানো, যেন নেচার ফ্রেন্ডলি করে রেখেছে জায়গাটা। তবে হ্যাঁ, এখানে আপনারা অনেক ধরনের খাবারের আইটেম পাবেন না। এখানে কয়েক রকমের কাবাব ছিল, রুটি ছিল, এই তো কয়েক রকমের আইটেমে ছিল, তবে বাচ্চাদের জন্য তেমন কোনো আইটেম ছিল না। এখানে আপনারা এখানে নুডলসও পেয়ে যাবেন। খাবারের মান বেশ ভালোই ছিল, মজা ছিল, কিন্তু যেটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে খাবারের পরিমাণের তুলনায় দাম অনেক বেশি। যাই হোক, আপনারা এই জায়গাটা খুব সুন্দর খোলামেলা পরিবেশে যেহেতু বাচ্চা নিয়ে খেলাধুলার সুযোগও পাবেন, আপনারা সময় পেলে এই পূর্বাচলের এই জায়গাটা একটু ঘুরে আসবেন। এখানে আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির এই পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। আমাদের একসাথে বৃষ্টি বিলাসও হয়ে গিয়েছিল এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো ছিল যে বৃষ্টি হওয়ার মুহূর্তটা সত্যি অনেক। রেইনড্রপ গার্ডেন ক্যাফের খাওয়া দাওয়া শেষ করে পাশেই 5 মিনিট হেঁটে আপনারা পেয়ে যাবেন সবজি বাজার এবং এই 300 ফিটের অনেক বিখ্যাত হাঁসের মাংস আর মিষ্টির সমারোহ। এখানে আছে অনেক রকমের মিষ্টি, আছে দই, মিষ্টি দই, টক মিষ্টি দই, এছাড়া মিষ্টি পাবেন বহু পদের।
এখানে যে শুধু হাঁসের মাংসই পাবেন সেটা নয়, এখানে অনেকগুলো ভর্তার আইটেম পাবেন। আমরা যেহেতু রাতে গিয়েছিলাম আর রেইনড্রপ ক্যাফে গার্ডেনে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি রাতে, এই জন্য আমরা এখানে ভর্তা ভাত টেস্ট করিনি। তবে হাঁসের মাংস আমরা টেস্ট করেছিলাম রুটি দিয়ে। হাঁসের মাংস যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করে এই জন্য একটু শক্ত ছিল, আর আপনারা স্ক্রিনে যে কাঁচা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন কাঁচা মাছগুলো। এছাড়া আপনারা এখানে কম দামে সবজি কিনতে পারবেন, তবে যদি ছুটির দিনগুলোতে যান সেখানে সবজির দাম একটু বেশি হবে। তবে সবজি অনেক ফ্রেশ পাবেন, কেননা 300 ফিটের ওইদিকে গ্রামের গাছের জিনিসও আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, মিষ্টিগুলো দেখতে সত্যি অনেক অসাধারণ, মুখে লোল চলে আসার মতো অবস্থা, কিন্তু মিষ্টিগুলো এত স্বাস্থ্যসম্মত ভাবে বানানো হয় না, খেতেও এত মজা নাই। তবে আপনারা যদি যান এখানে তাহলে টেস্ট করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, দেশ ও বিদেশের বিভিন্ন জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।